সকালে যা কুয়াশা হয়েছে কি বলবো আর, সকালে কুয়াশার জন্য একদম মানে মানে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন রোদ উঠেছে, সবকিছু যে ধুয়ে দিলাম, জামা কাপড় গুলো সব ধুয়ে দেওয়া হয়ে গেল আমার। দেখো এগুলো সব আমি ধুয়ে দিয়েছি, জামা কাপড় গুলো ধুয়ে দেওয়ার পরে এবার ছান টান করে নেবো, ছান টান করার পরে আমার কাজ বাজ সব হয়ে যাবে। দেখো আজকে কি সুন্দর একটা জিনিস পরেছি, দেখো মাজায় কোমর চাবি দিয়েছি, ঠিক আছে। এবার একটা সুন্দর করে একটু শাড়ি পরে নিয়েছি আজকে, দেখো শাড়িটা এবার একটু সাজুগুজু করে নিই, তাহলে হবে, ঠিক আছে। দেখো আমি একটু সাজুগুজু করে নিই, মাথাটা একটু হাসড়ে নিই। দেখো আমি একটু সাজুগুজু করে নিই, ঠিক আছে। লিপস্টিকটা পরে নিলাম, লিপস্টিকটা পরা মানে পরার পর একটুখানি ভ্যালডিং না দিলে না একদম ভালো লাগে না, ঠিক আছে। একটু ভ্যালডিং দিয়ে দেব, ভ্যালডিং দিয়েছি, দেখো একদম চকচক চকচক করছে, ঠিক আছে। দেখো পুরো আমি রেডি সাজুগুজু করে, দেখতে পাচ্ছো, দেখো পুরো রেডি। আর একটা কানের পরেছি, দেখো কি সুন্দর একটা কানের পরে নিয়েছি আজকে, একদম সুন্দর একটা কানেরটা পরেছি, দেখো দেখতে পাচ্ছ সবাই। আমার সাজুগুজু পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে, আজকের মতো সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার সাজুগুজুটা কেমন হয়েছে আজকে, একদম ফাটাফাটি হয়েছে, কিন্তু দেখো শাড়িটা যেরকম ভালো লাগছে না, একদম সুন্দর সেজে গুজে বসে আছে। আজকে আবার তোমাদের আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে। মানে তারপরে রিকোয়েস্টের ভিডিও সেটা হবেই, কারণ কচি কচি ঠাকুরপ্রা যেহেতু বলেছে রিকোয়েস্টের ভিডিও বলতে, একটা করে রেগুলার একটা করে রিকোয়েস্টের ভিডিও দিবা আমাদের, হ্যাঁ। তা আজকে নিয়ে এসেছি রিকোয়েস্টের ভিডিও তোমাদের। তার আগে বলো আমার মানে কানেরটা কেমন হয়েছে, এটা কি বলো তো, এটা আমার পিসি দিয়েছে, ঠিক আছে। আর তো তো জানোই, আর এই শাড়িটা দেখো আজকে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির মা দিয়েছে। শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে। সবাই বলবে আমার এই শাড়িটা আজকে কেমন হয়েছে। একটুখানি সেজে গুজে একদম পুরো রেডি হয়ে গেছি, আর সামনে আঁচলটা দিয়ে দিয়েছি আজকে। দেখলাম যে সামনে আঁচল দিয়ে, কারণ সামনে আঁচল দিয়ে তো এখন একটা ভিডিও তো করিনি, ওই জন্য আজকে সামনে আঁচল দিয়ে ভিডিও করে ফেললাম, ঠিক আছে। তোমরা অবশ্যই ফলো করবে, অবশ্যই দেখবে। আর রিকোয়েস্টের ভিডিওটা হচ্ছে বলছে বৌদি তোমার হচ্ছে যে মানে যে জাঙ্গিয়াটা পরো সেই জাঙ্গিয়াটার ভিডিও একদিন একটা করে দেখাবা, ঠিক আছে। তাই আমি ভাবলাম যে না ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টের ভিডিও না দেখালে তোমরা তো মানে একবার আবার সেটা আমার উপর রাগ করে বসে থাকবে, ঠিক আছে। আজকে রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি, দেখো এই দেখো এটা দেখতে পাচ্ছো, এইটা এটা হচ্ছে পরি, হ্যাঁ। এবার দেখো মানে অনেকে ভাববে যে কি কাঁধে জাঙ্গিয়ে দেখাচ্ছে ছেলেদের না মেয়েদের, সেটা না, কিন্তু এটাতে কারো নাম লেখা নেই, ঠিক আছে। সবাই পড়তে পারবে, এটা হচ্ছে কেউ বলেনি যে এটা হচ্ছে কারোর নাম লেখা আছে, কারোর মানে ছেলে বা কিংবা মেয়ে, এটা কিন্তু নাম লেখা নেই, আবার দেখাচ্ছে তোমাদের দেখে নাও। এটা কিন্তু সবাই পড়তে পারে, ঠিক আছে। তা তোমরা মানে রিকোয়েস্টের ভিডিও বলেছো, তার জন্য তোমার জন্য রিকোয়েস্টের ভিডিও এটা করে দিলাম। অনেক অনেকে না রিকোয়েস্টের ভিডিও দিতে গেলে অনেকের না মানে কি বলতো মানে কম পড়ে যায়, বুঝেছো? কেন বলতো, বলবে কি দেখো আমরা মানে রিকোয়েস্ট করছে, আবার এদিকে মানে খারাপ খারাপ কমেন্ট করছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলবো না, যেহেতু মানে ইউটিউবের কাছে মুখ বাঁধা আছে, কারণ কাউকে গালাগালি করা যাবে না, কাউকে কোনো কথা খারাপভাবে বলা যাবে না, যেটা বলছে বলুক না। আরে তোমার তুমি বলছো আমার কি, ঠিক আছে, আমার কি তুমি বলছো, মানে সেটা তোমার মুখটা খারাপ হবে, আমার কিন্তু কিছু হবে না। কারণ তুমি একটা খারাপ কথা বললে সবাই সেটা দেখবে, সবাই সেটা বলবে যে না। কিন্তু আরেকটা কথা কি জানো তো বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে যারা দেখবা লুকি লুকি কমেন্ট করে, যারা যারা মানে তাদের ফেসটা কখনো সামনে আনে না, তারা কি বলতো মানে একটা ফেক একটা আইডি খুলবে, ফেক একটা আইডি খুলে তোমার সেই আইডিতে খারাপ একটা কমেন্ট করে দিয়ে দিল। এবার তুমি বড় গা, এবার অনেকে দেখছে খারাপ কমেন্ট করছে, আমি একটা খারাপ কমেন্ট করি, সেটা ভুল কথা। কেন না বলতো, সে খারাপ কমেন্ট করছে ঠিক আছে, কিন্তু তুমি কেন করবা, তুমি ভালো কমেন্ট করো, তুমি ভালো করো, তুমি যেরকম ভালো করবা সেরকম ভালো বাবা। তুমি যদি একজনা দেখে আরেকটা খারাপ কমেন্ট করো, তাহলে সেটা তাতে সেটা তো তুমি তার মতো হয়ে গেলে,
কিন্তু সেটা তো আর মানে কোনো কিছু হলো না। তা তোমরা যাই বলো না কেন কমেন্ট করবে, ঠিক আছে, ভালো বলো মন্দ বলো, মানে গালাগালি করো যেটাই বলো না কেন, অবশ্য কমেন্ট কিন্তু করতে ছাড়বে না, ঠিক আছে, সবাই কমেন্ট করবে, সবাই। কিন্তু দেখো কমেন্ট করলে কি হয়, ভালো একটা কমেন্ট করলে ভালো লাগে যে আমাকে একটা ভালো কমেন্ট করেছে, তোমাদের রিকোয়েস্টের ভিডিও দিচ্ছি, তোমরাই উল্টে আবার আমাকে কমেন্ট করছো, এটা হয় না, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দিয়ে দিলাম তোমাদের মানে রিকোয়েস্টের ভিডিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে। দেখো আমি শাড়ি পরেছি, তোমাদের কি সুন্দর করে, আমার তো ভালো লাগছে, তোমাদের কি ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে শাড়িটা পরে আজকে, আমার মানে মানে ভালো লাগছে আমাকে, ঠিক আছে, আমি জানি তোমরাও বলবে যে না বৌদি ভালো লাগছে, শাড়িটা পরেছো ভালো লাগছে। কিন্তু যাই হোক, এইভাবে পাশে থেকো, এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, এইভাবে আমি যেন একটু এগিয়ে যেতে পারি, আর কিছু চাই না, ঠিক আছে, কারণ অনেক বকাবকি শুনতে হয় তো, তবু মানে মন থেকে মানে না, ঠিক আছে, সবাই একটু পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো, তাহলেই হবে, আর কিছু চাই না, সবাইকে বাই বাই।